মাত্র 5 মিনিটই এই বানিয়ে নেওয়া যাবে এই রেসিপিটি। সবাই পুরোটা রেসিপি দেখবে, আশা করি খুবই ভালো লাগবে। 5 মিনিটে রুটির সাথে খাওয়ার মতো একটা সবজি বানিয়ে নিতে পারবে। তো দেখে নাও কি বানিয়েছি আমি। তো প্রথমে আমি পেঁয়াজগুলিকে কুচি 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 করে কেটে নেব, তারপর এই মরিচগুলিকে কেটে নেব, তারপর কিছু ধনিয়া পাতা কেটে নেব। পেঁয়াজগুলি এরকম বলতে পারো কেন, কারণ আমাদের দোকানের পেঁয়াজ তো তাই একটু মানে যেগুলি খারাপ থাকে ওইগুলি আমাদের খেতে হয়, কি করব। আর ভালো ভালো পেঁয়াজগুলি তো কাস্টমারই নিয়ে যায়। আর এইখানে দেখো আমি সব কিছু ভালো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে তারপর আমি কড়াইয়ে বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে এখন একটু তেল দেব, তেল দিয়ে তারপর আমি যে ওই ব্যাটারটা গুলবো ওইটা আমি মানে গুলবো আর কি। এখানে দেখো আমি ডিম ফাটিয়ে নিয়েছি, ডিম ফাটিয়ে তারপর এটার মধ্যে আমি যে পেঁয়াজ কুচি মরিচ কুচি ধনিয়া পাতা কুচি ওইগুলোর মধ্যে ঢেলে দিয়েছি। ঢেলে এগুলিকে ভালো করে মিশিয়ে নেবো। এটার মধ্যে একটু লবণ দেবো, একটু হলুদ দেবো, আর একটু জিরা গুঁড়া দেবো। জিরা গুঁড়াটা কিন্তু অবশ্যই দিতে হবে, যেগুলোটা দিলে একটা আলাদা একটা ফ্লেভার আসে, খুবই ভালো লাগে। তো দেখো আমি ভালো করে সব কুচি মিক্সচার করে নিয়েছি। মিক্সচার করে মানে এখানে মিক্সারটাই কিন্তু মেন, মিক্সারটা খুব ভালো করে করতে হবে, একটু দানা দানা থাকলে হবে না। এখানে দেখো আমি তেল দিয়ে দিয়েছি, তেল দিয়ে তারপর এটার মধ্যে আমি এই ডিমটা ভেজে নিয়েছি। আর ডিমটার মধ্যে আমার কালকে কিছু আলু ভাজি ছিল ওইটাও দিয়ে দিয়েছি, মানে পুর হিসাবে দিতে পারো, একটু ভারী হবে আর সবজি রুটির সাথে খেতে এত দারুণ লাগবে তোমরা মানে বলে বোঝাতে পারবো না। দেখো আমি 2 প্লেট ভালো করে ভেজে নিয়েছি মচমচে করে। এখন এটা আমি কেটে নেব, কেটে তারপর আমি আর ফোন মিলে ভালো করে খাবো। দেখো ভিতরে একটু জল জল থাকবে রুটির সাথে, এটাই খেতে খুব দারুণ লাগে। আমি একটু হালকা সস নিয়ে নিয়েছি, সস দিয়ে রুটি দিয়ে তারপর এই ডিম ভাজিটা দিয়ে খাবো। দারুণ লেগেছে আজকে, খুবই ফ্যান।